আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে হলো সেনাবাহিনীর জন্য আমরা সাধারণ জ্ঞান পরীক্ষা দিচ্ছি। এখানে চারটা টেস্ট আছে, তাই না? আচ্ছা, এখন 2 নম্বর টেস্টের উত্তরগুলো বলে দিই, একটু তোমরা মিলাও। দেখাইছো তো সবাই? দেখো, শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 1 নম্বর 14ই ডিসেম্বর, লিখছো? ওকে। 2 নম্বর দেখো, বীর প্রতীক কাকন বিবি মারা যায় কত তারিখে? 21শে মার্চ। হ্যাঁ, ক। 2 এর হচ্ছিল ক। 3 নম্বর, 1971 সালে 25শে মার্চ কে কি বলা, কি বার ছিল 25শে মার্চ? কি বার ছিল? বৃহস্পতিবার। 3 হবে, ঠিক আছে, 3-এর 3। 4 নম্বর দেখো, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত তোমার সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টরে ছিল, লিখছ? 5 নম্বর দেখো, বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্য হয়? 1972 সালে, ঠিক আছে। 6 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি খেতাবে ভূষিত হন কত সালে? 1973 সালে, লিখছ? ওকে। 7 নম্বর, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন 10 জানুয়ারি 1972 সালে, লিখছ? ওকে। 8 নম্বর, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 9 নম্বর, ঐতিহাসিক 6 দফা দিবস কবে? 23শে মার্চ, লিখছ? 23শে মার্চ। 10 নম্বর, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে, বাবা লিখছ? 11 নম্বর, সতীদাহ প্রথা রহিত হয় কত সালে? 1839 সালে, লিখছিস? 1839 সালে, লেখ তাড়াতাড়ি, লিখছিস? গুড। 12 নম্বর, পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1757 সালে, লিখছ? ওকে। 13 নম্বর, বঙ্গভঙ্গ রোধ হয় কবে? 1911 সালে, 1911 সালে, লিখছ? 14 নম্বর, নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? বেগম রোকেয়া। বেগম রোকেয়ার বাসায় তো আমাদের ছাত্ররা গেছিলে না, রংপুরে, তো রংপুর মাইরাবন গ্রামে। 36 নম্বর ব্যাচের স্টুডেন্টরা গেছিল, 37 নম্বর ব্যাচের স্টুডেন্টরা গিয়ে ঘুরে আসতে পারো আর কি, ঠিক আছে? শুধু বইয়ে তো পড়ছো, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তুমি রংপুর বেগম রোকের এলাকায় সোজা ট্রেনিং একাডেমিতে আসছো, এখান থেকে এখানে কাছে গিয়ে দেখে আসবে আর কি, তার জাদুঘর, ঠিক আছে? ওকে। 15 নম্বর দেখো, ভাষা আন্দোলনের প্রথম শহীদ হন কে? রফিক, ঠিক আছে। 16 নম্বর, শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? বিষয় জানুয়ারি, তাড়াতাড়ি লিখে নাও, বিষয় জানুয়ারি, লিখছ? ওকে। 17 নম্বর, পয়লা বৈশাখ কবে উদযাপন করা হয়? 14ই এপ্রিল, লিখছ? 18 নম্বর, জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখে? 2 মার্চ, 2 মার্চ, তাতে লেখো, এটা খুব আসে পরীক্ষায়, ঠিক আছে? 19 নম্বর, মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি কয়টি? 4টি, বীর শ্রেষ্ঠ, বীরোত্তম, বীরবিক্রম, বীর প্রতীক, এই হচ্ছিল 4টি বীরত্ব সূচক উপাধি, ঠিক আছে? ওকে। 20 নম্বর দেখো, মুক্তিযুদ্ধে বীরোত্তম খেতাব কত জনের? 69 জনের। 21 নম্বর, ইতিহাস ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত ট্রয় নগরী, ঠিক আছে? 22 নম্বর দেখো, গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হবে। 23 নম্বর, বঙ্গবন্ধু উপাধি পায় 1969 সালের 23শে ফেব্রুয়ারি, 1969 সালের 23শে ফেব্রুয়ারি, তাই না? 24 নম্বর, জাতীয় শিশু দিবস কত তারিখ? 17ই মার্চ, লিখছ? ওকে। 25 নম্বর, প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? কত সালে? 2000 সালে। কত সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 2000 সালে। খুবই গুরুত্বপূর্ণ সেনানো বিমান বাহিনী পরীক্ষার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে পড়ে ফেলো, বোঝা গেল? ঠিক আছে, ধন্যবাদ।